हेलो स्टूडेंट्स, আমার ক্লাসে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি যে টপিকটা পড়াবো তার নাম হচ্ছে প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। ওকে, তোমাদের হরমোন সম্পর্কে আমি আগেই বুঝিয়েছি, হরমোন সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি। ওকে, তোমরা জানো যে হরমোন কোন একটি অন্তঃক্ষার গ্রন্থি ক্ষরিত হয় এবং ক্ষরিত হয়ে সেটা রক্ত মাধ্যমে বাহিত হয়ে কোন দূরবর্তী অঙ্গে গিয়ে কাজ করে এবং সেখানকার কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে কি বললাম, হরমোন কোন একটা অন্তঃক্ষার গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তোমাদের এখানে বুঝতে হবে ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি, যখন কোন একটা হরমোনের কাজ বা কার্যাবলী অন্য কোন একটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। ওকে, কি বললাম, তাহলে যখন কোন একটা হরমোনের কাজ অন্য কোন হরমোন বা অন্য কোন গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। এবার দেখো, তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দিই, আরো তোমাদের ক্লিয়ার হবে। ওকে, তো দেখো তোমরা, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি, আর এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, আর এইটা হচ্ছে রক্তবাহ যার মধ্যে রক্ত আছে। ওকে, তোমরা জানো থাইরয়েড গ্রন্থি থেকে কি হয় না, থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। ওকে, তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়, T4 থাইরক্সিন আর T3 হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিল। ওকে, T3 মানে হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিল, T3 হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিল। ওকে, T3 মানে হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিল। এবার দেখো, এই ফিডব্যাক নিয়ন্ত্রণটা কিভাবে হয়, যখন রক্তে এই T3 বা T4 এর পরিমাণটা কমে যায় স্বাভাবিকের তুলনায়, যখন কম হয়ে যায় তখন কি করে, এই যে কম T3 T4 রক্তের মধ্যে রয়েছে, T3 T4, এই কম পরিমাণে যে T3 T4 রক্তের মধ্যে রয়েছে, সেই কম পরিমাণে T3 T4 কি করে, এই T3 T4 কি করে সরাসরি হাইপোথ্যালামাসকে একটা সিগন্যাল দেয় বা হাইপোথ্যালামাসকে গিয়ে সেখানে বলে যে রক্তের মধ্যে T3 বা T4 বা থাইরক্সিনের পরিমাণটা কমে গেছে, তুমি তাড়াতাড়ি কোন ব্যবস্থা নাও বা তুমি জলদির মধ্যে কিছু ব্যবস্থা করো। তখন হাইপোথ্যালামাস সক্রিয় হয়ে যায় এবং হাইপোথ্যালামাস খবর দেয় এই পিটুইটারি গ্ল্যান্ডকে। কি বললাম, হাইপোথ্যালামাস খবর দেয় এই পিটুইটারি গ্ল্যান্ডকে বা গ্রন্থিকে। তো খবরটা কিভাবে কিভাবে দেয়, TRH মারফত। TRH একটা যে হরমোন যার নাম হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন, তখন এই হাইপোথ্যালামাস যখন সক্রিয় হয়ে যায় তখন হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন ক্ষরিত হয় যার নাম হচ্ছে TRH বা থাইরয়েড রিলিজিং হরমোন। সেই হরমোনটা পিটুইটারি গ্ল্যান্ডে এসে গ্ল্যান্ডকে কি করে বা এই গ্রন্থিকে কি করে সক্রিয় করে এবং গ্রন্থিকে খবর দেয়, বার্তা প্রদান করে রক্তের মধ্যে T3 T4 এর ঘাটতি ঘটেছে, সেই খবরটা পাই আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। তখন পিটুইটারি গ্ল্যান্ড সক্রিয় হয়ে যায় এবং সেখান থেকে একটা বার্তা নির্গত হয়, অর্থাৎ একটা হরমোন ক্ষরিত হয় যার নাম হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, তখন এই TSH হরমোনটা আবার এখানে থাইরয়েড গ্ল্যান্ডকে একটা বার্তা বা একটা মেসেজ দেয়। যখন থাইরয়েড গ্ল্যান্ড খবরটা চলে আসে যে রক্তের মধ্যে T3 T4 কমে গেছে, তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে T4 এবং T3 ক্ষরিত হয় এবং রক্তের মধ্যে যে T3 এবং T4 এর পরিমাণ ঘাটতি ছিল সেই ঘাটতিটাকে পূরণ করে। ওকে, তাহলে এভাবে কিন্তু এই T3 T4 কিন্তু এভাবে পরোক্ষভাবে নিজেদের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে। ওকে, তাহলে এই যে পদ্ধতিটা একে বলা হয় ফিডব্যাক কন্ট্রোল। ওকে, যেহেতু এখানে T3 আর T4 কি করছে, হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করছে বা সক্রিয় করছে, সে কারণে এটাকে বলা ধনাত্মক, এটাকে বলা ধনাত্মক কি ফিডব্যাক নিয়ন্ত্রণ। ওকে, এটাকে বলা ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটা হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ। ওকে, এবার যদি এখানে T3 বা T4 পরিমাণটা
স্বাভাবিকের তুলনায় অধিক হয়ে যায় অর্থাৎ স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয়ে যায় তখন কি হবে, তখন এই টি থ্রি আর টি ফোর পরবর্তী ক্ষেত্রে কি হবে, আবার হাইপোথ্যালামাসকে একটা বার্তা প্রেরণ করবে। কি বার্তা প্রেরণ করবে? যে বলবে রক্তের মধ্যে টি থ্রি টি ফোর এর পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, তুমি এখান থেকে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ স্মরণ করা বন্ধ করো। অর্থাৎ এই অধিক পরিমাণে টি থ্রি এবং টি ফোর একটা বার্তা নিয়ে যাবে হাইপোথ্যালামাসের কাছে এবং বলবে যে তোমার হাইপোথ্যালামাস থেকে যেমন টিআরএইচ ক্ষরণ বন্ধ করতে, অর্থাৎ এই এই বার্তার কি করবে, টিআরএইচ ক্ষরণ রোধ করবে বা বাধা প্রদান করবে ক্ষরণে। ওকে, তাহলে এখান থেকে কি হবে না, টিআরএইচ ক্ষরণ তখন বন্ধ করে দেবে হাইপোথ্যালামাস। যদি হাইপোথ্যালামাস টিআরএইচ ক্ষরণ বন্ধ করে দেয় তখন কিন্তু এই টিআরএইচ আর পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করতে পারবে না, যে কারণে সেখান থেকে টিএসএইচ হরমোনও ক্ষরিত হবে না। ওকে, আর টিএসএইচ হরমোন ক্ষরিত না হলে থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হবে না, থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত যদি না হয় তখন টি থ্রি এবং টি ফোর সেখান থেকে ক্ষরিত হবে না, সেখান থেকে টি থ্রি এবং টি ফোর ক্ষরিত হবে না, যে কারণে রক্তে আর বাড়তি কোন টি থ্রি টি ফোর গিয়ে যুক্ত হবে না বা মিশবে না। সেই কারণে রক্তের মধ্যে যে পরিমাণ টি থ্রি টি ফোর ছিল সেটা ধীরে ধীরে কমতে থাকবে এবং কি হবে, একসময় টি থ্রি এবং টি ফোর এর মাত্রা স্বাভাবিক অবস্থায় চলে আসবে, অর্থাৎ মাত্রাটা যে বাড়তি ছিল অধিক ছিল সেই মাত্রাটা কিন্তু নর্মাল কন্ডিশনে বা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এখানে যেমন টি থ্রি টি ফোর কি করে নির্দেশ করলো হাইপোথ্যালামাস আসবে সেটাও করতে পারে, আবার এখানে ডাইরেক্ট পিটুইটারি গ্ল্যান্ডকেও করতে পারে নির্দেশ যে তুমি এখানে তুমি টিএসএইচ ক্ষরণটা বন্ধ করো, কারণ থাইরয়েড থেকে অধিক পরিমাণে টি থ্রি টি ফোর ক্ষরিত হয়ে রক্তের মধ্যে টি থ্রি টি ফোর পরিমাণ খুব বেড়ে গেছে, ঠিক আছে, তখন একে কি বলবে তুমি টিএসএইচ ক্ষরণটা বন্ধ করো, তখন পিটুইটারি গ্ল্যান্ড ডাইরেক্ট টিএসএইচ ক্ষরণটা বন্ধ করে দেবে এবং কি হবে না, বাড়তি কোনো টি থ্রি টি ফোর বা থাইরক্সিন হরমোন রক্তে গিয়ে মিশবে না, যে কারণে রক্তের মধ্যে টি থ্রি টি ফোর এর পরিমাণটা আরো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাহলে এই ক্ষেত্রে ডাইরেক্ট হাইপোথ্যালামাসকেও টিআরএইচ ক্ষরণে বন্ধ করতে পারে, আবার এখানে পিটুইটারি গ্ল্যান্ডকেও কিন্তু টিএসএইচ হরমোন ক্ষরণে বাধা প্রদান করতে পারে এই অধিক টি থ্রি এবং টি ফোর হরমোন। ওকে, তাহলে যেহেতু এখানে কি করছে না, টিআরএইচ এবং টিএসএইচ এগুলো ক্ষরণে বাধা প্রদান করছে, সেই কারণে একে বলা হবে নেগেটিভ বা ঋণাত্মক ফিডব্যাক কন্ট্রোল। ওকে, যেহেতু এখানে বাধা প্রদান করছে সে কারণে এটাকে বলা হবে ঋণাত্মক ফিডব্যাক কন্ট্রোল। যেহেতু এখানে কি হচ্ছে হাইপোথ্যালামাস সক্রিয় হয়েছে সেই কারণে এটা হয়ে যাচ্ছে ধনাত্মক ফিডব্যাক কন্ট্রোল, আর এখানে কি করছে পিটুইটারি এবং হাইপোথ্যালামাসকে কি হচ্ছে না এই টিআরএইচ হরমোন এবং টিএসএইচ হরমোন ক্ষরণে বাধা প্রদান করছে, সে কারণে এটা হয়ে যাবে ঋণাত্মক ফিডব্যাক কন্ট্রোল। তাহলে এভাবে দু ধরনের ফিডব্যাক কন্ট্রোল আমরা দেখতে পেলাম, একটা আছে ধনাত্মক কন্ট্রোল এবং একটা হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক কন্ট্রোল বা ফিডব্যাক নিয়ন্ত্রণ। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু লুপের আকার ধারণ করেছে, অর্থাৎ চক্রাকার আকার ধারণ করেছে। তাহলে এই এই ব্যবস্থাটাকে বলা হবে বা এই সিস্টেমটাকে বলা হবে ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা একটা গ্রন্থির ক্ষরণ কিভাবে অন্যান্য গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ একটা হরমোনের ক্ষরণ অন্যান্য হরমোন দ্বারা এখানে নিয়ন্ত্রিত হচ্ছে, তো এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি ফিডব্যাক নিয়ন্ত্রণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।